আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তোমাদের সবাইকে হিসাব বিজ্ঞান প্রথম পত্রের অনলাইন ক্লাসে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল আবেদিন, প্রভাষক হিসাব বিজ্ঞান বিভাগ। তোমাদের নিশ্চয়ই মনে আছে গত ক্লাসে, অর্থাৎ প্রথম ক্লাসে আমি তোমাদেরকে প্রশ্নের মানদণ্ড দেখিয়েছিলাম এবং আমি বলেছিলাম পরের ক্লাস থেকে আমি তোমাদেরকে বেসিক বিষয়গুলো পড়াবো। তারই ধারাবাহিকতায় আজকের আমার আলোচ্য বিষয় হচ্ছে লেনদেন। তবে তার আগে আমি তোমাদের সাথে আরো দুটি বিষয় নিয়ে কথা বলবো। তার একটি হচ্ছে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা এবং অন্যটি হচ্ছে হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। লেনদেন পড়ানোর আগে এই দুটি বিষয় নিয়ে আমি তোমাদের সাথে কথা বলবো, কেননা এই দুটি বিষয়ের সাথে লেনদেনের সরাসরি সম্পৃক্ততা আছে। তোমরা যদি একটু গভীরভাবে লক্ষ্য করো তোমরা বিষয়টি বুঝতে পারবে। তোমরা দেখতে পাচ্ছ আমি বোর্ডে হিসাব বিজ্ঞানের সংজ্ঞা লিখেছি। খেয়াল করো আমি লিখেছি, কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের লেনদেন সমূহ হিসাবে পড়িতে লিপিবদ্ধ কর, শ্রেণীবদ্ধ কর, সংক্ষিপ্ত কর এবং আর্থিক ফলাফল প্রস্তুত ও বিশ্লেষণ করণের প্রক্রিয়াকে হিসাব বিজ্ঞান বলে। অর্থাৎ হিসাব বিজ্ঞান হচ্ছে ওই জ্ঞান, যে জ্ঞান থাকলে তুমি একটি প্রতিষ্ঠানে লেনদেন গুলো সুন্দরভাবে লিপিবদ্ধ করতে পারবা, শ্রেণীবদ্ধ করতে পারবা, সংক্ষিপ্তকরণের কাজটা করতে পারবা, তুমি অর্থ বছর শেষে আর্থিক ফলাফল প্রস্তুত করতে পারবা এবং কয়জনে তুমি সেই ফলাফল বিশ্লেষণ করতে পারবা। এখানে একটা বিষয় পরিষ্কার দেখা যাচ্ছে, হিসাব বিজ্ঞানের মূল কাজই হচ্ছে প্রতিষ্ঠানের লেনদেন। অর্থাৎ প্রতিষ্ঠানের লেনদেন নিয়েই হিসাব বিজ্ঞান কাজ করে। বিষয়টি তোমরা আরো পরিষ্কার হয়ে যাবা যখন আমি হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য নিয়ে তোমাদের সাথে একটু কথা বলবো। লক্ষ্য করো হিসাব বিজ্ঞানের অনেকগুলো উদ্দেশ্যের মধ্য থেকে আমি এখানে তিনটি উদ্দেশ্য রেখেছি। এই তিনটি উদ্দেশ্য হচ্ছে হিসাব বিজ্ঞানের প্রধান তিনটি উদ্দেশ্য। সেটি হচ্ছে সবার আগে আমি লিখেছি আর্থিক ফলাফল অর্থাৎ লাভ লোকসান এবং আর্থিক অবস্থা অর্থাৎ সম্পদ দায় মালিকানা সত্ত্ব নির্মাণ। হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্যের মধ্যে প্রথমে বলা হচ্ছে আর্থিক ফলাফল এবং আর্থিক অবস্থা নিরূপণ, যেটা অর্থ দাঁড়াচ্ছে একটা প্রতিষ্ঠান সারা বছর ব্যবসা করার পর তার প্রতিষ্ঠানের কি পরিমাণ লাভ লোকসান হলো সেটি জানায় হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য। একই সাথে তার প্রতিষ্ঠানের সম্পদ দায় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ কি সেটি জানাও অবশ্যই হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য। দুই নম্বরে বলা হচ্ছে স্বার্থ সংশ্লিষ্ট পক্ষকে তথ্য সরবরাহ। স্বার্থ সংশ্লিষ্ট পক্ষ বলতে অবশ্যই সবার আগে মালিক আসবে এখানে, কেননা ব্যবসা প্রতিষ্ঠানের তথ্যগুলো ব্যবহার করার অধিকার মালিকেরই সব থেকে বেশি। মালিক ছাড়াও আরো অন্যান্য পক্ষ আছে। আমরা জানি একটি রাষ্ট্রের সরকার আমাদের ব্যবসায়ের তথ্য চাইলে আমরা দিতে বাধ্য থাকবো। কর কর্তৃপক্ষ সেটিও একটি পক্ষ, দেনাদার পাওনাদার বিভিন্ন সংস্থা যারা আমাদেরকে ঋণ প্রদান করে থাকে তারা সবাই আমাদের হিসাব তথ্যে ব্যবহারকারী। সেখানে বলা হচ্ছে এই পক্ষদেরকে পক্ষ সম্পর্কে প্রয়োজনীয় তথ্য সরবরাহ করা, এটি হচ্ছে বিজ্ঞানের একটি মূল উদ্দেশ্য। তিন নম্বরে বলা হচ্ছে ব্যয় নিয়ন্ত্রণ। ব্যয় নিয়ন্ত্রণ হিসাব বিজ্ঞানের একটি প্রধান উদ্দেশ্য, কেননা ব্যয় নিয়ন্ত্রণ করা না গেলে প্রতিষ্ঠান তার কাঙ্ক্ষিত মুনাফা অর্জন থেকে বঞ্চিত হবে। হিসাব বিজ্ঞান এই ব্যয় নিয়ন্ত্রণের মাধ্যমে প্রতিষ্ঠানকে তার কাঙ্ক্ষিত ফলাফল অর্জনে সহায়তা করে। একটা বিষয় তোমরা লক্ষ্য করো, হিসাব বিজ্ঞানের উদ্দেশ্য আর ব্যবসায়ের উদ্দেশ্য কিন্তু সম্পূর্ণ আলাদা। একটা প্রতিষ্ঠানকে কেন মালিক প্রতিষ্ঠিত করে? নিশ্চয় মুনাফা অর্জনের জন্য। অর্থাৎ একটা ব্যবসা প্রতিষ্ঠানের প্রধান উদ্দেশ্য হচ্ছে মুনাফা অর্জন করা, কিন্তু হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্যের মধ্যে কোথাও কিন্তু মুনাফা অর্জনের কথা বলা নেই। হিসাব বিজ্ঞানের কাজ কিন্তু মুনাফা অর্জন করা না, বরং হিসাব বিজ্ঞানের প্রধান কাজ হচ্ছে প্রতিষ্ঠানের লাভ লোকসান নিরূপণ কিভাবে করতে হয় সেটি বের করে দেওয়া, প্রতিষ্ঠানের সম্পদ ব্যয় এবং মালিকানা সত্ত্বের পরিমাণ কি হয় সেটি বের করে দেওয়া। তো আমি বলেছিলাম লেনদেন শুরু করার আগে আমি তোমাদেরকে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য সম্পর্কে বলবো, কেননা
লেনদেনের সাথে এর সরাসরি সম্পৃক্ততা আছে। আশা করি তোমরা এর মধ্যে বুঝেছ লেনদেনের সাথে হিসাব বিজ্ঞানের মূল উদ্দেশ্যের সম্পৃক্ততা কোথায় আছে। আমরা দেখতে পাচ্ছি এক নম্বরে বলা হয়েছে আর্থিক ফলাফল নির্মাণ। আর্থিক ফলাফল নির্মাণ করতে গেলে আমাদেরকে অবশ্যই লেনদেন নিয়ে কাজ করতে হবে, অর্থাৎ আমরা লেনদেন থেকে এই প্রক্রিয়াটি শুরু করব। আমরা জানি একটি ব্যবসা প্রতিষ্ঠানে অনেকগুলো ঘটনা ঘটে থাকে, এই সকল ঘটনা কিছু কিছু ঘটনা লেনদেন আর কিছু ঘটনা শুধুই ঘটনা সেটি লেনদেন না। এই ঘটনাগুলো থেকে কোনগুলো লেনদেন কোনগুলো লেনদেন নয় সেটি তুমি তখনই বুঝবে যখন তুমি লেনদেনের সংজ্ঞাটি খুব ভালোভাবে বুঝবে। খেয়াল করো লেনদেনের সংজ্ঞার মধ্যে আমি লিখেছি যে ঘটনার মাধ্যমে কোনো ব্যবসায় আর্থিক অবস্থার পরিবর্তন হয়, আর আর্থিক অবস্থার পরিবর্তন বলতে আমি এখানে বুঝেছি সম্পদ দায় ও মালিকানার সাথে পরিবর্তন হয় তাকে লেনদেন বলে। অর্থাৎ ব্যবসা প্রতিষ্ঠানের সংঘটিত ঘটনাগুলো যে সকল ঘটনার কারণে একটা ব্যবসা প্রতিষ্ঠানের আর্থিক অবস্থান পরিবর্তন ঘটবে শুধুমাত্র তাদেরকে আমরা লেনদেন বলবো। তোমরা বিষয়টি আরো পরিষ্কার হয়ে যাবে যদি তোমরা লেনদেনের বৈশিষ্ট্য করে থাকো। তোমাদের সাথে আমি এখন লেনদেনের প্রধান কিছু বৈশিষ্ট্য নিয়ে কথা বলবো, তোমরা বিষয়টি খেয়াল করলে অবশ্যই লেনদেন শনাক্ত করতে পারবে। একটা প্রতিষ্ঠানের সংঘটিত লেনদেনগুলো অনেকগুলো বৈশিষ্ট্য থাকবে, তার মধ্যে এর চারটি বৈশিষ্ট্য হচ্ছে মূল বৈশিষ্ট্য। এক নম্বর আমি লিখেছি অর্থের অঙ্কে পরিমাপযোগ্য, অর্থাৎ লেনদেনের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে সেটি অবশ্যই অর্থের অঙ্কে পরিমাপযোগ্য হবে। উদাহরণ হিসেবে আমরা বলতে পারি পণ্য ক্রয় 10,000 টাকা, এটিকে অর্থের অঙ্কে পরিমাপ করা যাবে, 10,000 টাকা দ্বারা এটি পরিমাপযোগ্য। দুই নম্বর বৈশিষ্ট্যের মধ্যে বলা হয়েছে আর্থিক অবস্থা পরিবর্তন। আর্থিক অবস্থা পরিবর্তন বলতে এর মধ্যে আমি তোমাদেরকে বলেছি প্রতিষ্ঠানের সম্পদ দায় এবং মালিকানার সত্ত্বে পরিবর্তনকে বোঝানো হয়। উদাহরণ হিসেবে এখানে আমি লিখেছি দারে আগ্রাপত্র ক্রয় 20,000 টাকা, এই লেনদেনের ফলে ব্যবসায়ের একদিকে সম্পদ বৃদ্ধি পেয়েছে আগ্রাপত্র নামক সম্পদ, অন্যদিকে দারে ক্রয় করার কারণে দায় তৈরি হয়েছে নামক দায় তৈরি হয়েছে। এটি লেনদেনের উল্লেখযোগ্য একটি বৈশিষ্ট্য আর্থিক অবস্থা পরিবর্তন। তিন নম্বর বৈশিষ্ট্যের মধ্যে বলা হয়েছে দ্বৈত সত্তা অথবা দুটি পক্ষ, প্রত্যেকটা লেনদেনে কমপক্ষে দুটি পক্ষ থাকবে, এর একটি পক্ষকে আমরা ডেবিট করি এবং অন্য পক্ষকে আমরা ক্রেডিট করি, সেটি আমার তোমাদেরকে আমি পরবর্তীতে ডেবিট ক্রেডিট নির্ণয় দেখাবো। তো এখানে উদাহরণ হিসেবে আমি লিখেছি বেতন প্রদান 5,000 টাকা, এই লেনদেনে দরিদ্র দুটি পক্ষ হচ্ছে একটি বেতন হিসাব এবং অন্যটি নগদার হিসাব। চার নম্বর বৈশিষ্ট্যের মধ্যে বলা হয়েছে দৃশ্যমানতা, একটি লেনদেন যেমন দৃশ্যমান হতে পারে একই সাথে অদৃশ্যমান হতে পারে। দৃশ্যমান লেনদেনের মধ্যে আমি লিখেছি পণ্য ক্রয় 10,000 টাকা, এই লেনদেনটা দৃশ্যমান অর্থাৎ এটি দেখা যায়। অন্যদিকে অদৃশ্যমান লেনদেনের বৈশিষ্ট্য আমি লিখেছি হাজারপত্রের অবসরে 500 টাকা, এই লেনদেন দেখা যায় না, এটি একটি অদৃশ্যমান লেনদেন। তো এই চারটা বৈশিষ্ট্য হচ্ছে লেনদেনের প্রধান বৈশিষ্ট্য। এই চারটা বৈশিষ্ট্যের মাধ্যমে আমরা মূলত প্রতিষ্ঠানের সংঘটিত ঘটনাগুলো থেকে লেনদেনকে আলাদা করবো। এই চারটা বৈশিষ্ট্য থাকলে আমরা তাকে লেনদেন বলবো, না থাকলে আমরা তাকে লেনদেন বলবো না। এই ছিল লেনদেনের প্রথম ক্লাস। তোমরা নিশ্চয়ই মানবন্ধনের ক্লাসে দেখেছ লেনদেন অধ্যায় থেকে পরীক্ষা একটি অঙ্ক থাকে সব বিভাগে। আমরা এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে করবো এবং এই চ্যাপ্টার থেকে অঙ্কটা খুব সহজ হয়, তোমরা যদি একটু মনোযোগ দাও সেটি খুব সহজে বুঝবে। আগামী ক্লাস থেকে ইনশাল্লাহ আমরা লেনদেন অধ্যায়ের অঙ্ক করব। তোমাদের সবাইকে আগামী ক্লাসের অগ্রিম আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাস এখানে শেষ করছি। সবাই ভালো থাকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।